ওরে লাঞ্চ বক্সের জন্য আজকে বানাবো ব্যানানা প্যানকেক, আর তার জন্যই দেখো আমি এখানে ব্যাটার বানিয়ে নিয়েছি। আসলে কয়েকটা কলা ছিল, আর সেগুলো কী হয়েছে বলো তো, একটু কালো মতন হয়ে গিয়েছিলো খোলাগুলো, আর খোলা কালো হয়ে যাওয়া মানে পড়ি আর খেতে চায় না, সেই জন্য ভাবলাম যে সেই কলাগুলো আর কি ময়দার সঙ্গে মিশিয়ে ব্যাটার করে নিয়ে যদি প্যানকেক বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেয়ে নেবে। আর সেই ব্যানানা প্যানকেকই আজকে পড়ি স্কুলের লাঞ্চ বক্সের জন্য দেব, আর তার সাথে সকালেও খেয়ে যাবে, সেইটাই বানাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে, তাহলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে দেখো প্যানকেক কিন্তু আমার রেডি হয়ে গেছে, একটা একটা করে করতে একটু টাইম লাগে, তবে রেডি করে নিয়েছি একটা করে, পরির মতন অল্প করেই করেছিলাম। আর পরিকে রেডি করে স্কুলেও দিয়ে এসে না তারপরে অনেক কাজ আছে, তাড়াতাড়ি করে আগে দুপুরে রান্নাটা করে নেব। আর তোমরা তো আমার থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটাতে আমি কি দেখাবো। আসলে অনেক বছর পরে মা এসেছে, আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যদিও কয়েকটা দিন হয়ে গেল ভিডিওগুলো না শেয়ার করে উঠতে পারিনি, তবে আজকে সেগুলো শেয়ার করে দিলাম। আসলে অনেক বছর পর এসেছে তো মানে ভীষণ রকম এক্সাইটেড ছিলাম। আর এখানে দেখো আমি দুপুরের জন্য কচু দিয়ে মাছের ঝোল করব, মোরলা মাছ আনা ছিল, মোরলা মাছটাই ভেজে নিচ্ছি, কচু দিয়ে ঝোল হবে। আর এখন না সকাল 9টা মতন বাজে, সারাদিনে রান্নাবান্না ঘর গোছানো অনেক কিছু কাজ ছিল, তবে কোনো কিছুই ভিডিও করে উঠতে পারিনি, আর সারাদিন না কারেন্টও ছিল না, সেই জন্যই আরও শেয়ার করিনি তোমাদের সঙ্গে, সেই জন্য কাজকর্ম যতটা করার করে নিয়েছি। ভেবেছিলাম যে বিকালবেলা যাবো আনতে মাকে স্টেশন থেকে, কিন্তু ট্রেনটা এমন সময় এসে পৌঁছাচ্ছে স্টেশনে বিকেল 4টের সময়, আর তখন তো পরি স্কুল থেকে ফিরতে ফিরতেই 3:30 বেজে যায়। এবার আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে কিন্তু বেশ অনেকটাই দূরে, বেশ ভালো রকম টাইমও লেগে যায়, সেই জন্য আমাতে আর পরিতে যেতে পারিনি, হাজব্যান্ডকেই পাঠিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছে। আর তার মধ্যে সন্ধ্যের সময় একটু রাস্তাতে জ্যাম ছিল বলে আসতেও বেশ অনেকটা লেট হয়ে গিয়েছিল। যাই হোক, স্টেশনে গেলে ভেবেছিলাম যে স্টেশনটা তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করব, সেটা আর পারিনি, তবে আগে যখন আমরা কলকাতায় গিয়েছিলাম 2023-এ তখন কিন্তু শেয়ার করেছি, সেই ভিডিওগুলো পারলে দেখে নিও যদি কেউ দেখে না থাকো। স্বপ্ন তো দিদিনকে দেখেছে, আর দিদিন এলো 10 বছর পর এলো। কত বছর হলো মা? 10 বছর হয়ে গেল, মানা 7 মাসে তখন এসছে, আর মানা এখন 11 বছর, তাহলে 10 বছর পর এলে, 10 বছর পর মেয়ের বাড়ি আসছো। হ্যাঁ, তাও বাবা এলে আরো ভালো লাগতো, বাবা কেন এই যে এলে কোনো অসুবিধা হলো, একাও আসা যাবে না? হ্যাঁ, মানা মানা কি বলছে? মানা কি বলবে? মানা খালি বলছে দাদু কেন এলো না, দাদু আর এলো না, দাদু এলেও ভালো লাগতো, দাদু খালি বলছে। ফিরে এলাম একদম পরের দিন সকালে। আসলে বিকালবেলা মা আস্তে আস্তে বেশ সন্ধে হয়ে গেছিলো, তারপরে এসে গল্প করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আর যে সমস্ত টুকিটাকি জিনিসগুলো এনেছিলো সেগুলোকে বার করা গোছানো এই সমস্ত কিছু করতে করতে আর ভিডিও করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করাও হলো না, একদম পরের দিন সকালেই আবার শুরু করলাম। দেশ থেকে কেউ এলে সাধারণত অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়, আর বড়ি গঙ্গা জল এগুলো মাকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম নিয়ে আসার জন্য, সেই সমস্ত নিয়ে এসেছে, তার সাথে মিষ্টি নিয়ে এসেছে, আরও টুকিটাকি চানাচুর ফানাচুর এটা সেটা এনেছিলো, আর মুড়ি নিয়ে এসেছে, এখানে যেহেতু বাঙালি মুড়িটা খুব একটা ভালো পাওয়া যায় না সেই জন্য মুড়িটা নিয়ে এসেছে। আর যাই হোক, গল্প করতে করতে বেশ রাত্রি হয়ে গিয়েছিলো, আর একদম ফিরে এলাম সকালেতে। সকালে দেখো দুপুরের জন্য না রান্না বসে দিয়েছি, আর সকালের জলখাবারের জন্য একটু বানাবো চিড়ের পোলাও, সেটাও বানিয়ে নেবো, আর দুপুরের যে সাম্বারটা বানানো আমার হয়ে গেছে, এখানে একটু পাঁপড় ভাজা করে নিচ্ছিলাম, ভাবলাম যে রান্নাটা সকাল সকাল সেরে নিলে তারপরে না অনেক কিছু কাজ আছে, আজকে আবার একটু তাড়াতাড়ি কাজ সেরে পরি স্কুলের দিকেও যাবার আছে, সেই জন্য রান্নাটা করে নিয়েই তারপরে যাব। আর এখানে দেখো আমি পাঁপড় ভাজা করেছি, সাম্বারের সাথে বেশ পাঁপড় ভাজা খেতে ভালো লাগে, তারপর দুপুরবেলা এসে ভাবলাম যে একটু মাছ বানিয়ে নেবো অল্প করে, মাছটা গরম গরম খেতে ভালো লাগবে। আর এখানে আমি সকালের জন্য জলখাবারে না একটু চিঁড়ের পোলাও বানাবো, তার জন্য কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। যাই হোক, টুকিটাকি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তার সাথে আবার মাঝে মাঝে কারেন্টটাও চলে যাচ্ছে, এখানে কারেন্টেরও কয়েকটা দিন ধরে ভীষণভাবে অসুবিধে হচ্ছে, কারেন্ট যাওয়া আসা করছে। আর কারেন্ট চলে গেলে না রান্নাঘরটা খুব একটা বেশি আলো পড়ে না, যে কারণে ভিডিও আমি তুলি না, ভিডিও তুললে সেই অন্ধকার মতন হয়ে থাকলে না দেখতেও ভালো লাগবে না,
যাই হোক, তাড়াতাড়ি ঝটপট করে কাজ সেরে নিচ্ছি। আর যেমনটা বললাম যে অনেক বছর পরে মা এসেছে, মা আসে এসেছিল সেই আমাদের পরি যখন ছোট ছিল, মা বলল যে পরি যখন 7 মাসে ছিল তখন এসেছিল, আর তার আগে একবার পরির জন্মের সময় তখন একবার এসেছিল, ব্যাস ওই দুবার এসেছিল। আর এই এত বছর পর ভীষণভাবে মন কেমন করে, বলতেও থাকি সবাইকে আসার জন্য, কিন্তু কারোরই হয়ে ওঠে না, সবাই যে যার নিজের কাজে ব্যস্ত থাকে, আর মা যে আসবে একা আসতে পারে না, সেই জন্যই আরও হয় না। বাবা এবার নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকে, দাদাও নিজের কাজে ব্যস্ত থাকে, এবার সঙ্গে করে কেউ যদি না নিয়ে আসে আসতে পারে না। আর আমাদেরও তো দেখেছো খুব একটা বেশি যেতে পারি না, পরি স্কুল ছুটি থাকে একমাত্র সেই গরমকালে, গরমের সময়টা তাও অনেক সময় হয়ে ওঠে না। যাই হোক, গত বছরে ঘুরে এসেছিলাম আর 1 বছর হলো এটা নিয়ে, আর এই 10 বছর পরে মা মেয়ের কাছে এসেছে। এবার মা মেয়ের তো গল্প জানো, এমনিতেই ফোন করে প্রতিদিন গল্প করা হয়, তবে কাছাকাছি থাকলে কত যে গল্প তার ঠিক নেই, মানে মনে হয় যেন কত গল্প জমে আছে, কত কথা জমে আছে। যাই হোক, সারাদিন কাজকর্মর সাথে সাথে গল্প করতে করতে অনেকটা লেটও হয়ে যাচ্ছে, আর ভিডিও সেভাবে তোলা হচ্ছে না। আর এখানে দেখো আমি কিন্তু ঘর পরিষ্কার করে নিয়েছি রান্নাবান্নার সাথে সাথে, আর এখানে একটু চিঁড়ের পোলাও বানাচ্ছি। চিঁড়ের পোলাওটা দেখি মাকে বানিয়ে খাওয়াবো, আর যেহেতু মা ব্যাঙ্গালোরে এসেছে, ব্যাঙ্গালোরের যত রকমের নানান রকমের খাবার দাবার আমি বানিয়ে থাকি, চেষ্টা করব যতটা পারা যায় আর কি নানান রকম বানিয়ে, ইডলি ধোসা সাম্বার তার সাথে আরও নানান রকমের যত কিছু আমি পারি সেগুলো বানিয়ে বানিয়ে এক একদিন এক এক রকমের মাকে খাওয়াবো, টেস্ট করাবো। পরিও আগে থেকে বলে রেখেছে যে দিদুন এলে দিদুনকে কিন্তু এখানকার সমস্ত কিছু রান্না তুমি করে টেস্ট করাবে, দেখবে দিদুনের কেমন লাগে। আর এটা পরীকে দিয়ে দিয়েছিলাম টিফিনের জন্য বানিয়েছিলাম, পরীও খাওয়া দাওয়া করে নিয়েছে। আর সকালের জলখাবার খেয়ে নিয়ে পরিতে আমাদের রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাবো পরি স্কুলে, স্কুলেতে মিটিং রয়েছে, পরীক্ষা হয়েছিল, সেই মিটিংটা দুর্গা পুজোর পরেই হওয়ার ছিল, কিন্তু পরপর ছুটি পড়ে গেছে বলে না মিটিংটা হয়নি, সেই জন্য এখন যেতে বলেছে যাব। আর এই যে মা ওখানে দাঁড়িয়ে আছে, আমি একটুখানি তুলছি, মা এসেছে। পরি স্কুলে চলে এসেছি, মিটিং ছিল যেমনটা বললাম, পিটিএম ছিল, আর টিচারদের সঙ্গে কথা বলাও হয়ে গেছে। আর এই যে পরীর রেজাল্ট এখানে বোর্ডেতে, প্রতিবারে আমি যদিও আসি তোমাদের সঙ্গে প্রতিবারে শেয়ার করি না, মাঝে মাঝে কোনো কোনো ক্ষেত্রে আর কি শেয়ার করে থাকি, ফাইনাল রেজাল্টটা শেয়ার করেছিলাম তারপর আর মাঝখানে শেয়ার করিনি। প্রতিবারে এরকমই রেজাল্ট থাকে পরীর, তোমরা জানো যারা আমার প্রতিদিনের ভিডিও দেখে থাকো, পরি প্রতিবারই কিন্তু ফার্স্টই আসে, আর ওর পার্সেন্টেজও মোটামুটি 99-98 মতন থাকে প্রতিবারে। আর এই যে স্কুলের মাঠটা ফাঁকা করেছে সেটা একটুখানি দেখাচ্ছিলাম, এখানে বাসগুলো রাখে, এবার একটু ফাঁকা করেছে, পরিষ্কার করেছে খেলার জন্য। আর বাড়ি এসে দুপুরবেলা একটুখানি দেখো চিংড়ি মাছ ভাজা করছি, লাউ চিংড়ি বানাবো বলে, আর এখানে একটুখানি ডাঁটা করলার তরকারিও করব, মা যেহেতু রয়েছে একটু রান্নাবান্নাগুলো নানা রকম পাল্টে পাল্টে করছি, আর সবজিও অনেক আনা রয়েছে ফ্রিজেতে, সেগুলো না করলে না খারাপও হয়ে যাবে, সবসময় সময় হয়ে ওঠে না, সবজি অনেক ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে, ভাবলাম যে একটা একটা করে রান্না করা যাক। আর এখানে চিংড়ি মাছ ভাজা করছিলাম লাউ দিয়ে করবো বলে, কিন্তু মা বললো যে আমি এবার চিংড়ি খাই না, তাহলে বড়ি দিয়ে একটু লাউটা বানিয়ে দিতে। যাই হোক, পরি যেহেতু বাড়িতে রয়েছে চিংড়ি মাছটা লাউ দিয়ে আমাদের মতন বানাবো, আর মায়ের জন্য না একটু বড়ি দিয়ে লাউ বানিয়ে দেবো, আর চিংড়ি বলতে যাচ্ছিলাম বড়ি দিয়ে একটুখানি লাউ ঘন্ট বানিয়ে দেবো মায়ের জন্য, আর আমাদের জন্য চিংড়ি দিয়ে হবে, আর তার সাথে একটু করলার তরকারিও করেছি। আর সকালে তো সাম্বার ভাত বানিয়েছিলাম, তোমরা দেখেছো, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যাই হোক, সারাদিনের রান্নাবান্না কাজকর্মর সাথে মাঝে মাঝে একটু করে গল্প করে নিচ্ছি। লাউ চিংড়ি করার জন্য আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর তার সাথে অল্প একটুখানি আদা না ভেজে নিয়েছিলাম, নিয়ে আর সেদ্ধ করে রাখা লাউটা মিশিয়ে দিয়েছি। তবে লাউ চিংড়িটা একটু ভুল হয়ে গিয়েছিলো, নুনটা না ডবল দিয়ে ফেলেছিলাম, যে কারণে একটু নুন বেশি হয়ে গিয়েছিলো। যাই হোক, ভাতের সঙ্গে মেখে খাওয়া যাচ্ছিলো, আর দুপুরের খাওয়া দাওয়া সেরে একদম ফিরে এলাম বিকালবেলায়। বিকাল 5:30 প্রায় বাজে, আর পরি একটু বাইরে ওর বন্ধুদের সঙ্গে খেলছে, দুপুরে খাওয়া দাওয়া সেরে না জামাকাপড় কিছু ধোয়াচ্ছিলো, সেগুলো আজ ধোয়া হয়নি, সেগুলো তারপরে ধুয়েছি খাওয়া দাওয়ার পরে।
ধুয়ে মা শুকনো দিয়ে দিয়েছে, দিয়ে আর তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর যেন উঠতে ইচ্ছা করে না দুপুরবেলা, একটু একটুখানি দুপুর তো বলা যায় না, বিকেলবেলা চারটের সময় শুলে না আর যেন মনে হয় যেন উঠতে ইচ্ছা করছে না, একটু শুয়েই থাকি। তো শুয়েছিলাম, হ্যাঁ পড়ি তো এদিকে খেলা করছিলো একটুখানি, আবার বাইরে খেলতে গেছে বন্ধুদের সঙ্গে। এখন ভাবলাম যে একটুখানি যাই গিয়ে একটু বাইরে হেঁটে নিই। মা আগেই একটু বাইরে হেঁটে নিয়েছে, কিন্তু মাকে বেশি ক্যামেরা তুলছি না, কেন মা ক্যামেরার সামনে আসতে চাইছে না, সেই জন্য ক্যামেরায় তোলাও হচ্ছে না, ভিডিও করা হচ্ছে না। কালকে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, যদি বেরোই তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, সারাদিনের কাজকর্ম করতে করতেই না অনেকটা ক্লান্ত হয়ে যায় প্রায়। আর এখন দেখো প্রায় 6টা বাজতে যায়, আমার ঘড়ি যদি একটু ফাস্ট আছে সেই জন্য বোঝা যাচ্ছে না, 10 মিনিট ফাস্ট করা আছে ঘড়ি, 5:45 মতন বাজে। এখন একটুখানি বাইরে হাঁটতে যাবো, নাহলে সারাদিন ধরে ঘরের মধ্যেই কাজ করতে করতে ক্লান্ত হয়ে যেতে হয়, হাঁটা চলাটা আর হয় না। একটু বাইরে যাবো, লাইটটা বন্ধ করি আর। বাইরে একটু ঘুরে এসে চলে এলাম রান্নাঘরে, আবারও একটু ব্রোকলির পকোড়া বানাবো। ব্রোকলিগুলো আনা ছিল, অনেকটাই ব্রোকলি ছিল, অন্য কিছু একটা রেসিপি বানাবার ইচ্ছা ছিল কিন্তু দেখলাম যে সময় লাগবে, তাই অল্প করে একটু ব্রোকলির পকোড়াই বানাবো। ব্রোকলিগুলো আমি কেটে না একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি অল্প করে, আর এখানে একটু ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারেতে বেসন, তার সাথে চালের গুঁড়ো আর একটু অল্প করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর দিয়ে দেবো একটু কালো জিরে, একটা ব্যাটার বানিয়ে নিয়ে আর ব্রোকলির পকোড়া বানাবো। ব্রোকলিটা সেদ্ধ করে নিয়েছি, তবে না হলে কিন্তু ভালো লাগবে না। যাই হোক, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যদি আজকের ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে ভুলো না। কিন্তু যে সকল বন্ধুরা আমার পাশে কন্টিনিউ রয়েছো প্রথম থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এখানে দেখো আমি পকোড়াগুলো বানিয়ে নিচ্ছিলাম, আর চাও বানিয়ে নিয়েছি পাশে, চায়ের সাথে পকোড়া গরম গরম ভালোই লাগবে। সাধারণত সন্ধ্যের দিকে খুব একটা কিছু বানানো হয় না, সন্ধ্যের সময় একটু কিছু অল্প সামান্য খেয়ে নিলে না, আর রাতের রুটি খেতে ভালো লাগে না, সেই জন্য খুব একটা বানাই না, তবে আজকে মা আছে বলে একটু বানিয়েছিলাম অল্প করে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, প্রথমবার আমার চ্যানেলটা দেখে থাকো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা দেখে কিন্তু একটা কমেন্টে জানিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকারও অনুরোধ রইল, যাতে করে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই দেখো, চা পকোড়া দিয়ে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ।